भारतीय जनता पार्टी আপনাদের বলেছিল যে আমাদের ভোটে জেতান আমরা পুরুলিয়া আপনাদের জন্য কাজ করব আপনারা বলুন কি কাজ করেছে কেউ বলতে পারবে না আপনারা বলুন নরেন্দ্র মোদি 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল সবাই 15 লাখ টাকা করে পাবে কেউ পায়নি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে কাউকে দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি কন্যাশ্রী শুরু করব তিনি কথা রেখেছেন বলেছিল যুবশ্রী দেব কথা রেখেছেন বিনা পয়সায় স্বাস্থ্য দেব কথা রেখেছেন বিনা পয়সায় শিক্ষা দেব কথা রেখেছেন বিনা পয়সায় স্বাস্থ্য দেব কথা রেখেছেন বিনা পয়সায় খাদ্য দেব কথা রেখেছেন রূপশ্রী দেব কথা রেখেছেন যুবশ্রী দেব কথা রেখেছেন খাদ্য সাথী দেব কথা রেখেছেন গতিধারা দেব কথা রেখেছেন একজন বলছে আমাদের ক্ষমতায় আনুন আমরা সোনার বাংলা করব সোনার বাংলাও বলতে পারে না বাংলা জানে না পিছনে কি লেখা আছে বাংলা পড়তে পারে না বাংলা বলতে পারে না তারা বলছে কি সোনার বাংলা করব এই তো পাশে ঝাড়খণ্ড 5 বছর ক্ষমতায় ছিল জিজ্ঞেস করুন মোদি বাবু অমিত শাহ বাবু 5 বছরে সোনার ঝাড়খণ্ড হয়নি কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন সোনার গুজরাট হয়নি কেন সোনার দিল্লি হয়নি কেন সোনার আসাম হয়নি কেন সোনার অরুণাচল হয়নি কেন সোনার নাগাল্যান্ড হয়নি কেন সোনার মিজোরাম হয়নি কেন সোনার ঝাড়খণ্ড হয়নি কেন সোনার ভারত হয়নি কেন এখন বলছে সোনার বাংলা করব দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের করবে আর সেই সোনা দিয়ে অমিত শাহ আর নরেন্দ্র মোদী নাকি সোনার বাংলা তৈরি করবে এ কাকে কাকে ভুল বোঝাচ্ছে কার চোখে ধুলো দিচ্ছে এ মানুষ তো বাংলার মানুষ জেলাটার নাম পুরুলিয়া আর রাজ্যটার নাম বাংলা এটা মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ নয় মানুষকে বিভ্রান্তি করে বিভ্রান্ত করে মানুষের চোখে ধুলো দিয়ে একবার মানুষকে বোকা বানানো যায় বারবার মানুষকে বোকা বানানো যায় না এই জেলার বাউরি সমাজ বা কুর্মী সমাজ আমাদের জেলার অবিচ্ছেদ্য অঙ্গ এদের নিজের সম্মানের মর্যাদার জন্য স্বীকৃতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে পাস করিয়ে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে আপনারা বলুন এই 4 জন সাংসদ যার নাম আমি নিলাম একবার সাংসদের বুকে দিল্লিতে সাংসদের কক্ষে এদেরকে সরব হতে দেখেছেন কুর্মী সমাজের দাবি নিয়ে বাউরি সমাজের দাবি নিয়ে কোনোদিন এরা সরব হয়নি আমরা কুর্মী সমাজ বা বাউরি সমাজ এদের আন্দোলনকে সম্মান করি বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলায় করেছে আপনারা বলুন একটা রাজ্য বিজেপি এত রাজ্যে ক্ষমতায় রয়েছে যেখানে বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় শিক্ষা একটা রাজ্য ভারতবর্ষে দেখান লড়াই যদি হয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে হোক আমাদের দিদি 10 বছরে কি করেছে আর তাদের মোদি 7 বছরে কি করেছে তথ্য সংখ্যান আর তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন আপনি ময়দান বেছে নিন কোথায় লড়াই করবেন স্টেজ আপনার সঞ্চালক আপনার সংবাদ মাধ্যম আপনার সব আপনার 1 ঘন্টা আগে বলবেন আমি যাব একদিকে আমি থাকব আর একদিকে বিজেপির সর্বভারতীয় নেতারা থাকবে কে থাকবে আপনি ঠিক করুন পরিসংখ্যানের নিরিখে প্রতিযোগিতা করুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে কি করেছে আর আপনার মোদি 7 বছরে কি করেছে যদি 10-0 গোলে আপনাদের হারাতে না পারি রাজনীতি আমি নয় পা রাখব এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আজকে বলছে না যে দুয়ারে সরকার ভাঁওতাবাজি স্বাস্থ্য সাথী কার্ড ভাঁওতাবাজি আজকে দেখুন এমন দুর্দশায় এদের এই স্বাস্থ্য সাথী কার্ড জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ দিলীপ ঘোষের বাড়ির লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর মোদী বাবু অমিত শাহ বাবুরা কি বলছে বলছে আয়ুষ্মান ভারত করতে দেয়নি শুনে রাখুন এখানে মিডিয়া আছে আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক সত্যি কথাটা আপনাদের জানানো দরকার আপনার বাড়িতে যদি কারোর হাতে স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি কারোর কাছে স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি টেলিভিশন থাকে টিভি আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়ির কারোর যদি ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না মাথার উপরে পাকা ছাদ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না কিন্তু মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ডায়ে বায়ে 8 থেকে 80 সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ
এদিকে পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল ঝাড়গ্রাম বিনপুর গোপীবল্লভপুর নদিয়া মুর্শিদাবাদ মালদা যেখানে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আয়তায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। বলুন কি নেবেন, স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? আজকে কৃষি কল্যাণ পুরস্কার কেন্দ্র সরকার একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছে, আর এখানে এসে কি বলছে কৃষক সম্মান নিধি করতে দেন। আচ্ছা আপনি তো কৃষক সম্মান নিধি করেছেন হরিয়ানায়, আপনি তো করেছেন পাঞ্জাবে, আপনি তো করেছেন উত্তরপ্রদেশে, তাহলে 10 লক্ষ কৃষক আজকে দিল্লির সিংহ বর্ডারে কি করছে, তারা রাস্তায় কেন? কারণ আপনি জোর করে গায়ের জোরে কৃষি বিল পাস করিয়েছেন, আর আপনি যখন ভাবছেন পাস করিয়েছেন, যেহেতু মোদী বাবু বলেছে গায়ের জোরে জবরদখল করে করতে হবে, মানুষের কাছে মাথা নত করবে না। আর আমাদের সরকার যদি একটা সিদ্ধান্ত করে মনে হয় এই সিদ্ধান্তটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, আমরা 1000 বার দরকার হলে সেই সিদ্ধান্ত বদলাবো। সরকারের জন্য মানুষ, মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। একটা কথা মাথায় রাখবেন, ঝুঁকতে ওই হ্যায় জিসমে জান হোতা হ্যায় আকার তো মুর্দো কি পেহচান হোতি হ্যায়। যারা ভাবে যে মানুষের কাছে মাথা নত করবো না, আমরা মাথা নত করব, মানুষের কাছে করব, জনগণের কাছে করব, পুরুলিয়ার জনগণের কাছে করব, বাঁকুড়ার জনগণের কাছে করব। যারা বলছে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আমফানে নাকি 1000 কোটি টাকা দিয়েছে, আপনারা শুনে রাখুন, প্রতি বছর এক বছরে 75,000 কোটি টাকা কেন্দ্রের সরকার রাজ্য থেকে কেটে নিয়ে যায়, 5 বছরের সংখ্যাটা কত হয়, 5,25,000 কোটি টাকা। এ টাকা বাংলার টাকা, পুরুলিয়ার টাকা, রঘুনাথপুরের টাকা, পাড়ার টাকা, বলরামপুরের টাকা, আপনার পকেট থেকে টাকা কেটে নিয়ে গিয়ে আপনার থেকে 500 টাকা নিয়ে আপনাকে 10 টাকা দিচ্ছে, নিয়ে বলছে কি মোদিজি টাকা পাঠিয়েছে। টাকাটা কি বিজেপির বাবার টাকা নাকি না বিজেপির নেতাদের বাবার টাকা? এ টাকা তো বাংলার মানুষের টাকা, এ টাকা তো পুরুলিয়ার টাকা, এ টাকা তো বাঁকুড়ার টাকা, এ টাকা তো ঝাড়গ্রামের টাকা, মানুষকে বোকা বানানো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমাদের টাকা আমাদের লাগবে না, কাঁচকলা, তোমরা দিলেও আমাদের কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না, যতদিন আমি বেঁচে আছি আমাকে তোমরা আক্রমণ করে পা ভাঙতে পারো, কিন্তু ভাঙা পায়ে যুদ্ধ হয়ে বাংলার দরবার থেকে আগামী দিন বাংলার সম্মান আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসবো। এ কথা আমাদের নেত্রী বলেছে, এখানে আমার মা বোনেরা আছে, নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে লড়ো না এ বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের জিজ্ঞেস করবো, বলুন তো আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করুক, আপনারা চান দিল্লির কাছে মাথা নত করুক, আপনারা চান দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করুক? ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা, আর তাকে হারানোর জন্য আজকে দিল্লির তাবড় তাবড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়। যখন লকডাউন হয়েছিল বাবুদের টিকি খুঁজে পাওয়া যায়নি, আমফানের সময় করোনা কালে কাউকে দেখা যায়নি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। এখন কালকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়গ্রামে মিটিং করতে যাওয়ার কথা ছিল, তার নাকি হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই জন্য তিনি যেতে পারেননি। আসল কথা কি জানেন, বহিরাগতদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। সকালে চায়ের দোকানে যা ভিড় হয় এদের সবাই সমিতিতে তা ভিড় হচ্ছে না, সেটা হচ্ছে না। আজকে আমি ছবি পেলাম, আমার কিছু বন্ধু সাংবাদিকরা এখানে রয়েছে, তারা আমাকে ছবি পাঠাল, বলরামপুরে যোগী আদিত্যনাথের সভা, গ্রামে ওই হয় না ছোট ছোট ক্লাবগুলোর যখন সরস্বতী আর কালী পুজোর বিসর্জন হয় এর থেকে বেশি লোক থাকে, জেসিবি দিয়ে যখন মাটি কাটা হয় সেই দেখতে এর থেকে বেশি লোক থাকে। যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসছে সভা করার জন্য, পুরো মাঠ ফাঁকা, তার কারণ পুরুলিয়ার মানুষ দিচ্ছে রায় বাংলা নিজের মেয়েকে চায়, জঙ্গলমহলের মানুষ দিচ্ছে রায় বাংলা নিজের মেয়েকে চায়, বহিরাগতদের নেই ঠাঁই বাংলা নিজের মেয়েকে চায়, মোদিবাবু আসে মোদিবাবু যায় বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকে জেতাবে। আর আপনি মমতা ব্যানার্জির উপর যত আক্রমণ করুন, কুৎসা করুন, হাত ভাঙুন, পা ভাঙুন, মাথা ভাঙুন, যা করার করুন, বশ্যতা স্বীকার করব না, গলা কেটে দিলেও জয় বাংলা জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। পুরুলিয়ার মানুষ বশ্যতা স্বীকার করবেন? আমি জিজ্ঞেস করছি, জোরে হাত তুলে বলুন, করবেন কি মায়েরা? আপনারা আত্মসমর্পণ করবেন দিল্লির কাছে? মোদিজি আত্মনির্ভর ভারতের কথা বলছে, আর চাইছে কি বাংলা দিল্লির উপর নির্ভরশীল থাকুক। কে প্রার্থী হবে
ঠিক করে দিচ্ছে দিল্লি থেকে প্রার্থীর নামের নিচে বাংলায় লেখা নেই। আপনি কি যাবে, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, নিদান দেবে দিল্লি থেকে কেন্দ্রের সরকার? আপনি কার সাথে বসবেন, উঠবেন, খাবেন, পড়বেন, কোথায় যাবেন, আগামী দিন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, দিল্লি থেকে ছাড়পত্র আসবে, তারপর আপনি কাস্ট সার্টিফিকেট পাবেন। আর কন্যাশ্রী, যুবশ্রী, গতিধারা, এসব তো বিজেপি এলে উঠিয়েই দেবে, স্বাস্থ্যসাথী থাকবে না। বিনা পয়সায় চিকিৎসা যা মমতা ব্যানার্জি শুরু করেছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কিচ্ছু থাকবে না, সব উঠিয়ে দেবে। আর দেখছেন তো আহমেদাবাদে মোটেরা স্টেডিয়াম বাংলার মনীষীদের আগে অপমান করতে, এখন তো ভারতবর্ষের মনীষীদের অপমান করছে। বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান চেনে না, সহজ পাঠ কি লিখেছে বলতে পারবে না। আর এখন সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত স্টেডিয়াম মোদীবাবুর নিজের নামে করে দিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি ক্ষমতায় আসে আগামী দিন রঘুনাথপুরের নাম বদলে হবে আদিত্যনাথপুর, আর বলরামপুরের নাম বদলে হবে মোদিরামপুর। আপনারা চান বিদ্যাসাগর সেতুর নাম বদলে হবে মোদী সেতু, আর পুরুলিয়ার নামও বদলে যাবে মোদিলিয়া হয়ে যাবে, আপনারা চান? চান? এদেরকে যোগ্য জবাব দেবেন কি দেবেন না? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করবেন কি করবেন না? আপনি কি করবেন? দিল্লিতে বসে কেউ ঠিক করবে না, পুরুলিয়ার জনগণ ঠিক করবে, পুরুলিয়ার মানুষ ঠিক করবে। আপনারা তো গর্জে উঠেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে যখন আপনাদেরকে বিহারের সাথে সংযুক্ত করা হয়েছিল, আপনারা তো প্রতিবাদের ভাষা, প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন। এই পুরুলিয়া তো সমগ্র দেশকে পথ দেখিয়েছিল, এই পুরুলিয়া বর্ষতা স্বীকার করবে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জিততে হবে, 9-0 করতে হবে পুরুলিয়া। লোকসভা নির্বাচনের যে ভুল আমরা করেছিলাম পুরুলিয়ার মানুষ উপলব্ধি করছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। তাই আপনাদেরকে বোকা বানিয়েছিল, এখন আপনারা বোকা বানাবেন, আপনাদের কাছে যাবে, টাকা পয়সা ছড়াবে। আপনাদের বোকা বানিয়েছিল তো, বলেছিল দাও ভাই কুর্মী সমাজের জন্য এই করবো, বাঙালি সমাজের জন্য এই করবো, পুরুলিয়ার জন্য এই করবো, তাই করবো। আর পুরুলিয়া সাংসদকে পুরুলিয়া দেখা যায় না, সারা রাজ্য ঘুরছে, দিল্লিতে গিয়ে বসে আছে, কলকাতায় গিয়ে বসে আছে, পুরুলিয়ার মানুষের জন্য খালি দাঁড়ায় না। আর আপনারা নির্বাচিত করেছেন, আপনাদেরকে যেভাবে বোকা বানিয়েছে এবার আপনাদের বোকা বানানোর সময় চলে এসেছে। আগামী দিন ছাত্র যুব বাদন জোট জোড়া ফুলে সব ভোট, একদিকে নরেন্দ্র মোদী সরকার বলছে আমাদের সুযোগ দিন আমরা করে দেখাবো, আর আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে 10 বছর জোটবদ্ধ হয়ে কাজের হিসাব নিন, আর 10 বছর ঐক্যবদ্ধ হয়ে কাজের হিসেব নিয়ে জোড়া ফুলে ভোট দিন। একদিকে ভাষণ আর একদিকে রেশন, আপনি কোনটা বাজবেন? একদিকে উন্নয়ন আর একদিকে খালি প্রতিশ্রুতি, আপনি কোনটা বাজবেন? একদিকে প্রগতি একদিকে অনাচার, আপনি কোনটা বাজবেন? একদিকে দাঙ্গা আর একদিকে শান্তি, আপনি কোনটা বাজবেন? একদিকে ভাওতা আর একদিকে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করা, আপনি কোনটা বাজবেন? আমি আপনাদের অনুরোধ করব যে আগামী 27 তারিখ কথা দিয়ে যাচ্ছি, আপনারা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে জেতান, নিজের ভোট নিজে, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতান। আগামী 5 বছর রঘুনাথপুরের উন্নয়নের স্বার্থে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী হাজারি বাউড়ি আপনাদের জন্য কাজ করবে, এবং পুরুলিয়ার সার্বিক উন্নয়নে যাতে রঘুনাথপুর চালকের আসনে বসতে পারে এই সিদ্ধান্ত এবং প্রতিশ্রুতি কিন্তু আপনাদের সকলকে আজকে এই সভা থেকে নিয়ে ফিরতে হবে। আমি আপনাদের বলবো, আমি সভা দীর্ঘায়িত করবো না, এরপরেও আমার 2-3টে সভা আছে, আমি খালি বলবো ছাত্র যুব বাঁধন জোট জোড়া ফুলে সব ভোট, মা ভাই বোনেরা বাঁধন জোট জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বাঁধন জোট জোড়া ফুলে সব ভোট, আর বাংলা নিজের, বাংলা নিজের। আমি বলছি আপনারা পরের লাইনে বলুন বাংলা নিজের মেকে চাই, পুরুলিয়া আগামী দিন দিচ্ছে রায়, ছাত্র যুব দিচ্ছে রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাই, বহিরাগতদের নেই পুরুলিয়ায় ঠাই।
আরে বহিরাগতদের তিন বিধায় উন্নয়নেই বা